মানব কল্যাণ আবুল ফজল মানব কল্যাণ এর শিরোনাম আমার দাও নয় আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটি অনেকখানি সস্তা আর মামুলি অর্থে ব্যবহৃত হয়ে থাকে এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ বলে মনে করে থাকি মনুষ্যত্ব বোধ আর মানব মর্যাদাকে এত যে ক্ষুণ্ণ করা হয় তা সাধারণত উপলব্ধি করা হয় না ইসলামের নবী বলেছেন উপরের হাত সবসময় নিজের হাত থেকে শ্রেষ্ঠ নিজের হাত মানে যে হাত মানুষ পেটে গ্রহণ করে উপরের হাত মানে দাতা যে হাত উপরে যে হাত তুলে উপর থেকে অনুগ্রহ বর্ষণ করে করে দান বা ভিক্ষা গ্রহণকারী দান দীনতা তার সর্ব অবয়বে কিভাবে প্রতিফলিত হয় তার বিভৎস দৃশ্য কারণা নজরে পড়েছে মনুষ্যত্ব আর মানব দিক থেকে অনুগ্রহকারী আর অনুগ্রহীতের মধ্যে আকাশ পাতাল একথা ব্যক্তির বেলায় যেমন সত্য সত্য দেশ আর রাষ্ট্রের বেলায় বরং অধিকতর কারণ রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয় জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব যে রাষ্ট্র হাতপাতা আর চাটুকারিতাতে প্রশ্রয় দেয় রাষ্ট্র আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না তাই মানব কল্যাণ অর্থে আমি দয়া বা করুণার বর্ষবর্তী হয়ে দান খয়রাতকে মনে করি না মনুষ্যত্বের অবমাননা বা ক্রিয়াকর্মের পরিণতি তাকে কিছুতেই মানব কল্যাণ নামে অভিহিত করা যায় না মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানসিক মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত একজন একদিন এক ব্যক্তি ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিল নবী তাকে একখানা কুড়াল কিনে দিয়ে বলেছিলেন এটি দিয়ে তুমি বোন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা রোজগার করো এভাবে তিনি লোকটিকে শুধু স্বাবলম্বনের পথ দেখায়নি সে সঙ্গে দেখিয়েছেন দেখিয়ে দিয়েছিলেন মর্যাদাবান হওয়ার মর্যাদার সাথে জীবনযাপনের উপায়ও মানুষকে মানুষ হিসেবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথেই বেড়ে উঠতে হবে আর তার যথাযথ ক্ষেত্র রচনাই মানব কল্যাণের প্রাথমিক সোপান সে রচনায় সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট পরিবার সে পরিবারকেও পালন করতে হয় এ দায়িত্ব কারণ মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা সেখান থেকেই ধীরে ধীরে ব্যাপকতার পরিধিতে যখন মানুষের বিচরণ শুরু হয় তখন সে পরিধিতে যেসব প্রতিষ্ঠানের সঙ্গে তার সংযোগ ঘটে তার শিক্ষা কিংবা জীবিকা সংক্রান্ত যা হোক না তখন সে দায়িত্ব ওইসব প্রতিষ্ঠানের উপরও বর্তায় তবে অনেকখানি নির্ভর করে অনুকূল পরিবেশ ও ক্ষেত্র গড়ে তোলার উপর মানব কল্যাণ স্বয়ংভূ বিচ্ছিন্ন সম্পর্ক রহিত হতে পারে না প্রতিটি মানুষের যেমন সমাজের সঙ্গে সম্পর্কিত তেমনই তার কল্যাণ সামগ্রিকভাবে সমাজের ভালো সঙ্গে সংযুক্ত উপলব্ধি ছাড়া দান খয়রাত আর কাঙালি ভোজনের মতো এক পদ্ধতি না না হয়ে যায় যা আমাদের দেশ আর সমাজে হয়েছে এসবকে বাহবা দেওয়ার এবং এসব করে বাহবা কুরোবার লোকেরও অভাব নেই দেশে আসল কথা মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে শ্রেফ তার জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল এ ধরনের মানব কল্যাণ কিছুমাত্র ফলপ্রসূ হতে পারে না এ হেন মানব কল্যাণের কুচিত ছবি দেখার জন্য দূর যাওয়ার প্রয়োজন নেই আমাদের আশেপাশের যায় বর্তমানে মানব কল্যাণের অর্থে যা বুঝি তার প্রধানতম রাষ্ট্র জাতি সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা যা মানুষকে মেলায় না করে বিভক্ত বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না করা যায় একমাত্র সমতা আর সহযোগ সহযোগিতার পথ সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তাভাবনারই ফসল বাংলাদেশের মহৎ প্রতিভাবানরা সবাই মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকারই রেখে গেছেন দুঃখের বিষয়ে সে উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি বিদ্যাপতি চণ্ডীদাস থেকে লালন প্রমুখ কবি এবং অপেক্ষাকৃত আধুনিক কালের রবীন্দ্র নজরুল সবাই তো মানবিক চেতনার উদ্যান্ত কঠস্বর বঙ্কিমচন্দ্রের অবিস্মরণীয় সাহিত্যিক উক্তি তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন এক গভীর মূল্যবোধেরই উচ্চারণ এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের নিম্নলিখিত উক্তিটিও স্মরণীয় রিলেশনশিপ ইজ আ ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স কবি এই উক্তিটি করেছিলেন তার হিবার্ট বক্তৃত্বমালায় অন্তর্জগতের বাইরে যে জগৎকে আমরা অহরহ দেখতে পাই তার মৌলিক সত্য পারস্পরিক সংযোগ সহযোগিতা কবি যাকে রিলেশনশিপ বলেছেন সে সংযোগ বা সম্পর্কের অভাব ঘটলে মানব কল্যাণ কথাটা স্রেফ ভিক্ষা নেওয়া দেওয়া নেওয়ার সম্পর্কে পরিণত হয় মানব কল্যাণ অলৌকিক কিছু নয় এ এক জাগতিক মানব ধর্ম তাই এর সাথে মানব তথা হিউম্যান ডিগনিটির সম্পর্ক অবিচ্ছেদ্য আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে কি দেখতে পাই দেখতে পাই দুঃস্থ অবহেলিত বস্তুহারা স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে সে সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিলিফ রিহ্যাবিলিটেশন ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ রেড ক্রস ইত্যাদি সেবাধর্মী সংস্থার সংখ্যা বৃদ্ধি কি প্রমাণ করে না মানব কথাটা শ্রেফ মানব অপমানে পরিণত হয়েছে মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদার স্বীকৃতি আর প্রতিষ্ঠা ছাড়া মানব কল্যাণ মানব অপমানে পরিণত না হয়ে পারে না কালের বিবর্তনে আমরা এক আর ট্রাইব বা গোষ্ঠীবদ্ধ জীব নই বৃহত্তর মানবতার অংশ তাই গো অফ হিউমিনিটিকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বা খণ্ডিতভাবে দেখা বা নেওয়া যায় না তেমনই নেওয়া যায় না তার কর্মকাণ্ডকেও খণ্ডিত করে দেখতে মানুষ অন্য একটা প্রাণী মাত্র কিন্তু ভেতরে মানুষের মধ্যে রয়েছে এক অসীম ও অনন্ত সম্ভাবনার বীজ যে সম্ভাবনার স্ফুরন স্ফুটনের সুযোগ দেওয়া হয় ক্ষেত্র রচনা আর তাতে সাহায্য করায় শ্রেষ্ঠতম মানব কল্যাণ সেটা তুচ্ছ তাচ্ছিল কিংবা কোনোরকম অপমান অবমাননার পথ হতে পারে না হালে যে দর্শনকে অস্তিত্ববাদ নামে অভিহিত করা হয় ইংরেজিতে তাকে বলা হয় এক্সটেনশনালিজম তারক মূল কথা ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দেন বলপ্রয়োগ কিংবা সামরিক শাসক দিয়ে মানুষকে তাবেদার কিংবা চাটুকার বানাতে পারা যায় কিন্তু প্রতিষ্ঠা করা যায় না মানব প্রতিষ্ঠা করা যায় না মানব মর্যাদার আসনে সব কর্মের সাথে শুধু যে ব্যক্তিগত সম্পর্ক থাকে তা নয় তার সামাজিক পরিণতি তথা সোশ্যাল অবিচ্ছেন্ন যেহেতু সব মানুষই সমাজের অঙ্গ সব সব তাই রকম কল্যাণ কর্মের রয়েছে সামাজিক পরিণতি এ সত্যটা অনেক সময় ভুলে থাকা হয় বিশেষত যে যখন দৃষ্টি থাকে ঊর্ধ্ব দিকে তথা পরলোকের পানে স্রেফ সদিচ্ছার দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না সব ধর্ম আর ধর্ম ধর্মপ্রবর্তকেরা বারংবার নির্দেশ দিয়েছেন মানুষের ভালো করো মানুষের কল্যাণ করো সুখ শান্তি দান করো মানুষকে এমন কি সর্বজীবের হিতের কথাও বলা হয়েছে অতএব আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে সমস্যার মোকাবেলা করতে হবে নতুন দৃষ্টিকোণ থেকে নতুন পদ্ধতিতে যা হবে বৈজ্ঞানিক রেশনাল ও সুবুদ্ধি নিয়ন্ত্রিত সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না তার মোকাবেলা করতে হবে সাহস আর বুদ্ধিমত্তার সাথে এগিয়ে গিয়ে কিংবা জোড়াতালি দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না আমাদের বিশ্বাস মুক্তবুদ্ধির সহায়তায় শুকর প্রকল্পিত পথেই কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব একমাত্র মুক্ত বিচার বুদ্ধির সাহায্যে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে করা যায় নিয়োগ